বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরকারি হরগঙ্গা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের। আমি মোহাম্মদ নাসিরুদ্দিন, সহযোগী অধ্যাপক ইসলামী শিক্ষা, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আলোচনা করছি ইসলাম শিক্ষা প্রথম পত্র, ইসলাম শিক্ষা প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের বিষয় শিরোনাম ইসলাম ও পারিবারিক জীবন। ইসলাম ও পারিবারিক জীবন এই অংশে আমরা পরিবার কাকে বলে, ইসলামী পরিবার কাকে বলে, ইসলামী পরিবারের বৈশিষ্ট্য, গুরুত্ব, পারিবারিক জীবনের গুরুত্ব এবং ইসলামে পারিবারিক জীবনের গুরুত্ব, এসব বিষয়ে পূর্বে আলোচনা করেছি। আজকে আমরা একটা নতুন বিষয় শুরু করব একই অধ্যায়ে, সেটা হলো ইসলামী পরিবারে পারস্পরিক অধিকার ও কর্তব্য। ইসলামী পরিবারে অধিকার ও কর্তব্য এই অংশে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য। স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য, রেসপন্সিবিলিটিজ অফ হাজব্যান্ড টু ওয়াইফ, রেসপন্সিবিলিটিজ অফ হাজব্যান্ড টু ওয়াইফ, স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য। ইসলামী পরিবার বা পরিবার হলো একটা সমাজের ক্ষুদ্রতম সংগঠন এবং এই সংগঠনে যাদেরকে নিয়ে পরিবার গড়ে ওঠে তারা হলো স্বামী, স্ত্রী, সন্তান সন্ততি, ভাই বোন, মা বাবা, এদেরকে নিয়ে গড়ে ওঠে। এর ভিতরে স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার কর্তব্য আমরা পড়াবো, আজকে পড়বো স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য। স্ত্রীর প্রতি স্বামীর অনেকগুলো কর্তব্য আছে, সেটার ভিতরে একটা হলো মর্যাদা প্রদান। স্ত্রীকে জীবনসঙ্গিনী ও অর্ধাঙ্গিনীর মর্যাদা প্রদান করতে হবে এবং মনে রাখতে হবে যে পরিবারে স্বামীর প্রাধান্য শুধুমাত্র দায়িত্ব পালনের নিমিত্তে দেওয়া হয়েছে, প্রভুত্ব প্রতিষ্ঠার জন্য নয়। স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। পবিত্র কোরআনে বলা হয়েছে হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, স্ত্রীগণ তোমাদের ভূষণ আর তোমরা তাদের ভূষণ। এটা হলো সূরা বাকারার 189 নম্বর আয়াত। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, স্ত্রীগণ তোমাদের ভূষণ আর তোমরা তাদের ভূষণ। অপর এক আয়াতে বলা হয়েছে যে স্ত্রীদের উপর স্বামীদের যেমন অধিকার রয়েছে, স্বামীদের উপরও ঠিক তেমন অধিকার রয়েছে। এটা হলো সূরা বাকারার 128 নম্বর আয়াতে। তো আমরা বুঝতে পারলাম যে স্বামীর দায়িত্ব হলো এবং দায়িত্ব বা কর্তব্য হলো স্ত্রীকে মর্যাদা প্রদান। এরপর আছে সুন্দর সম্পর্ক বজায় রাখা। স্ত্রীর সাথে নিবিড় ভালোবাসা ও প্রেমের সম্পর্ক গড়ে তুলতে হবে এবং এই সম্পর্ক যত বেশি গভীর হবে, দৃঢ় হবে, দাম্পত্য জীবন তত সুখের হবে। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আল্লাহর কুদরতের নিদর্শনসমূহের মধ্যে এটাও যে তিনি তোমাদের মধ্য হতে সৃষ্টি করেছেন তোমাদের জোড়া, যাতে তোমরা তার নিকট প্রশান্তি পেতে পারো, আর তোমাদের মধ্যে প্রতিষ্ঠিত করেছে ভালোবাসা ও দয়ার সম্পর্ক। এটি হলো সূরা রুমের আয়াত নাম্বার 21। এখানে বলা হচ্ছে যে মানুষকে জোড়া হিসেবে সৃষ্টি করা হয়েছে যাতে তারা প্রশান্তি পেতে পারে, আর তোমাদের মধ্যে প্রতিষ্ঠিত করেছে ভালোবাসা ও দয়ার সম্পর্ক। তো কাজেই পারস্পরিক সম্পর্ককে সুন্দর রাখতে হবে। স্বামীর আরেকটা কর্তব্য হলো ভালো ব্যবহার করা। স্ত্রী স্বামীর নিকট হতে অতি উত্তম এবং মর্যাদাপূর্ণ ব্যবহার পাবার অধিকার রাখে এবং তাকে তার সাথে সুন্দর ব্যবহার, ভালো ব্যবহার করতে হবে। আরেকটা দায়িত্ব হলো যে ইসলামী জ্ঞান অর্জনের ব্যবস্থা করা। পারিবারিক জীবনে ইসলামী আদর্শ মোতাবেক পরিচালনার জন্য স্ত্রীর প্রয়োজনীয় জ্ঞান থাকা অত্যাবশ্যক, এবং প্রয়োজনীয় জ্ঞান যেহেতু থাকতে হবে তাহলে তাকে প্রয়োজনীয় জ্ঞানটা অর্জন করতে হবে। কাজে ইসলামী জ্ঞান অর্জনের ব্যবস্থা করা স্বামীর কর্তব্য। আরেকটা কর্তব্য হলো স্ত্রীর মহরানা পরিশোধ করা। মহরানা পাওয়া একটা অর্থনৈতিক অধিকার, এটা ইসলাম আসার পূর্বে নারীদের সমাজে কোথাও অধিকার ছিল না। স্বামী বাবা সম্পত্তিতে অধিকার ছিল না, স্বামীর সম্পত্তিতে অধিকার ছিল না, সন্তানদের কাছে অধিকার ছিল না।
ইসলাম এসে নারীকে সর্বক্ষেত্রে অধিকার দিয়েছে, মা হিসাবে অধিকার দিয়েছে, স্ত্রী হিসাবে অধিকার দিয়েছে এবং কন্যা হিসাবে অধিকার দিয়েছে। এই অধিকারের ধারাবাহিকতায় মোহরানা পাওয়ার অধিকার আছে। বৈবাহিক কারণে স্ত্রীরা মোহরানার হকদার। মোহরানা প্রদানের ওয়াদার উপর ভিত্তি করে স্ত্রীকে বিবাহবন্ধনে আবদ্ধ করা হয়, অতএব এটা পরিশোধ করা স্বামীর কর্তব্য। আর্থিক অনটনের কারণে পরিশোধ ক্ষেত্রে কেউ ব্যর্থ হলে স্ত্রীর নিকট মাপ চেয়ে নিতে হবে এবং না হলে তাকে কিয়ামতের দিন এটা কিয়ামত পর্যন্ত তাদের কাছে এটা অপরিশোধিত থেকে যাবে এবং এটার জন্য জবাবদিহি করতে হবে। পবিত্র কোরআনের বলা হয়েছে, তোমরা নারীদেরকে তাদের মোহর স্বতঃপ্রবৃত্ত হয়ে প্রদান করো, অর্থাৎ স্বইচ্ছায় তোমরা নারীদেরকে তাদের মোহর প্রদান করো। এটা হলো সূরা আন-নিসার 4 নম্বর আয়াত। সূরা আন-নিসার 4 নম্বর আয়াতে বলা হচ্ছে যে তোমরা নারীদেরকে তাদের মোহর স্বতঃপ্রবৃত্ত হয়ে প্রদান করো। তাহলে মোহরানা প্রদান করতে হবে, পরিশোধ করতে হবে। আরেকটা কর্তব্য হলো সমমর্যাদা দান। পরিবারে স্বামী স্ত্রী একই পাখি দুটি ডানা, সুতরাং তাদের সমমর্যাদার ভিত্তিতে আচরণ করা প্রয়োজন। আল্লাহ তাআলা বলেছেন, নিয়ম অনুযায়ী স্বামীদের যেমন স্ত্রীদের উপর অধিকার আছে, তেমনি স্ত্রীদেরও স্বামীদের উপর অধিকার আছে। এটা হলো সূরা আল বাকারার 228 নম্বর আয়াত। সূরা বাকারার 228 নম্বর আয়াত। স্ত্রীর প্রতি আরেকটা কর্তব্য হলো যে সদুপদেশ প্রদান। সদুপদেশ প্রদান, সুন্দর সদুপদেশ মানে ভালো উপদেশ, ভালো উপদেশ নসিহত। তাহলে তারা কখনো ভুল করতে পারে, সেই জন্য তার মানবীয় দোষ ত্রুটিকে সব মানুষ তো মুক্ত নয়, অতএব তাদেরকে সঠিক সুন্দর উপদেশ দিতে হবে, কারণ যাতে চরম ব্যবস্থা নেওয়া যাবে না, এবং সুন্দর ব্যবহার করতে এবং সুন্দর উপদেশ দিতে হবে। এখানে কোরআনের একটা আয়াত আছে যে সূরা আন-নিসার আয়াত নম্বর 34-এ বলা হচ্ছে যে যাদের অবাধ্যতার ভয় করো তাদের সদুপদেশ দাও। আল্লাহ তাআলা বলেছেন যে তাদের অবাধ্যতার ভয় করো তাদের সদুপদেশ দাও। এটা সূরা আন-নিসার আয়াত নম্বর 34। এছাড়া আরও কর্তব্য হলো যে সম্পদে হস্তক্ষেপ না করা। স্ত্রীর যেসব সম্পদ থাকবে সেগুলার কুক্ষিগত করা যাবে না এবং ন্যায়সঙ্গত তার যে ব্যক্তি মালিকানা আছে সেটা স্বীকৃতি দিতে হবে এবং তার অর্জিত সম্পদ কিছুতেই হস্তক্ষেপ করা যাবে না। আরও কিছু দায়িত্ব কর্তব্য আছে স্বামীর, সেটা হলো চরিত্রবান হওয়া, পরিবারের সুখ শান্তি রক্ষা এবং স্ত্রীর কাছে বিশ্বস্ত হওয়ার জন্য স্বামীকে সৎ চরিত্রবান হতে হবে এবং দুশ্চরিত্র স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা ও বিশ্বাস থাকে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে তারাই উত্তম যারা তাদের স্ত্রীদের কাছে উত্তম। তোমাদের মধ্যে তারাই উত্তম যারা তাদের স্ত্রীদের কাছে উত্তম। খিয়ারুকুম লিনিসাইকুম, খিয়ারিকুম, তোমাদের মধ্যে তারাই উত্তম, খিয়ারুকুম, যারা উত্তম লিনিসাইকুম, তাদের স্ত্রীদের কাছে। অর্থাৎ তোমাদের মধ্যে তারাই উত্তম যারা তাদের স্ত্রীদের কাছে উত্তম। এছাড়া স্বামীর আরও কর্তব্য আছে, সেটা হলো গোপনীয়তা রক্ষা করা। যেহেতু স্বামী স্ত্রীর একটা নিবিড় সম্পর্ক থাকে এবং দাম্পত্য জীবন যাপন করে, কাজে তাদের নিজস্ব কিছু গোপনীয়তা আছে, এই গোপনীয়তা রক্ষা করা স্বামীর কর্তব্য। আরও কর্তব্য আছে ইনসাফ করা। ইনসাফ, সদাচরণ করা, সুবিচার করা, কারো একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে কোনোরকম পক্ষপাতিত্ব না করে ইনসাফ করা। যেমন আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি ভয় করো যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না তাহলে একটি মাত্র বিয়ে করবে। এটা হলো সূরা আন-নিসার আয়াত নাম্বার 3। এখানে বলা আছে যে তোমরা যদি ভয় করো যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না তাহলে একটি মাত্র বিয়ে করবে। ওয়া ইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাওয়াবা লাকুম মিনান নিসাই। ওয়া ইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাওয়াবা লাকুম মিনান নিসাই। তোমরা যদি ভয় করো যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না তাহলে একটি মাত্র বিয়ে করবে। এটা হলো সূরা আন-নিসার 3 নম্বর আয়াতে বলা হয়েছে। তো কাজে ইনসাফ করা একান্ত কর্তব্য।
আরও কর্তব্য আছে দোষ ত্রুটি ক্ষমা করা। যেহেতু মানুষ দোষে গুণে মানুষের ভুল ত্রুটি হয়, কাজেই দোষ ত্রুটি ঘটলে সেটার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টি দেখতে হবে। রাসূল ইসলাম বলেছেন, তার কোনো আচরণে অসন্তুষ্ট হলে অন্য কোনো গুণের কারণে সন্তুষ্ট হবে। এটা হলো মুসলিমের একটা হাদিস। এখানে বলা হচ্ছে যে মুসলিম শরীফে সংকলিত একটা হাদিস, এখানে বলা হচ্ছে রাসূল ইসলাম বলেছেন তার কোনো আচরণে অসন্তুষ্ট হলে অন্য কোনো গুণের কারণে সন্তুষ্ট হবে। এছাড়াও আরও আছে কর্তব্য যে নির্দোষ হাসি তামাশা করা। স্ত্রীর সাথে সবসময় গম্ভীর হয়ে না থেকে হাসি তামাশা স্ত্রীকে আনন্দিত রাখা উচিত। স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার স্ত্রীদের সাথে নির্দোষ হাসি তামাশা করতেন, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে নির্দোষ হাসি তামাশা করতেন, হাস্য কৌতুক করতেন এবং আনন্দ পূর্তি করতেন। এছাড়া আরও কর্তব্য আছে উপহার উপঢৌকন প্রদান করা। স্ত্রীকে মাঝে মাঝে সাধ্যানুসারে উপহার উপঢৌকন দেওয়া উচিত, বিশেষ করে বিদেশ থেকে প্রত্যাবর্তনকালে তার জন্য কিছু নিয়ে আসা উচিত। এতে স্ত্রী খুশি হন এবং দাম্পত্য জীবন সুখের হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পরকে উপঢৌকন দাও, তোমাদের মহব্বত বাড়বে। পরস্পরকে উপহার দিতে বলেছেন, হাদিসে আছে। এরপর আরও কর্তব্য হচ্ছে বেশি দিন প্রবাসে না থাকা। এক নাগাড়ে 4 মাসের বেশি প্রবাসে থাকা উচিত নয়, এতে স্ত্রীর হক নষ্ট হয়, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। এছাড়া আরও কর্তব্য আছে কঠোরতা প্রদর্শন না করা। নারীরা যেহেতু কোমল প্রকৃতির, কাজে তাদের সাথে কঠোর ব্যবহার করা যাবে না এবং তাদের উপর ভারী কাজ ন্যস্ত করা ঠিক হবে না। এছাড়াও আরও আছে উত্তরাধিকার প্রাপ্তির নিশ্চয়তা। উত্তরাধিকার, সম্পত্তির উত্তরাধিকার, যেটা ওয়ারিশ সূত্রে যেসব সম্পত্তি পায় মিরাস অনুসারে, সম্পত্তি বণ্টনের হিসাব অনুসারে স্বামীর মৃত্যুর পর স্ত্রী যাতে তার উত্তরাধিকার পেতে পারে তার নিশ্চয়তা দিতে হবে, এবং স্বামীর অবর্তমানে স্ত্রীরা যাতে অসহায় হয়ে না পড়ে সেজন্য উত্তরাধিকার প্রাপ্তির নিশ্চয়তা দিতে হবে স্ত্রীকে। এছাড়া আরও কর্তব্য আছে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা, অর্থাৎ স্ত্রীর আত্মীয় স্বজন যারা আছেন, স্ত্রীর পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, এদের সাথে ভালো ব্যবহার করতে, এবং এতে দাম্পত্য সম্পর্ক মধুর হয়। এছাড়াও আরেকটা কর্তব্য আছে, সেটা হলো তালাকের অধিকার প্রদান। স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা না হলে বা আপোষ মীমাংসা সম্ভব না হলে শরীয়তসম্মতভাবে তালাকের অধিকার দিতে হবে, যাতে অহেতুক কষ্ট দেওয়া না হয়। তো কাজেই যেসব কর্তব্যগুলো আমরা জানলাম, যে স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্যগুলো, এগুলো আমরা খেয়াল রাখতে হবে। একটা হলো মর্যাদা প্রদান, তারপরে সুসম্পর্ক বজায় রাখা, ভালো ব্যবহার করা, ইসলামিক জ্ঞান অর্জনের ব্যবস্থা করা, স্ত্রীর মোহরণা পরিশোধ করা, সমমর্যাদার প্রদান, সদুপদেশ দান, সম্পদে হস্তক্ষেপ না করা। এছাড়া আরও আছে চরিত্রবান হওয়া, গোপনীয়তা রক্ষা করা, ইনসাফ করা, দোষ ত্রুটি ক্ষমা করা, নির্দোষ হাসি তামাশা করা, উপহার দেওয়া এবং বেশিদিন প্রবাসে না থাকা। এছাড়াও আরও কর্তব্য আছে উত্তরাধিকার প্রাপ্তির নিশ্চয়তা, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা এবং তালাকের অধিকার প্রদান। তো আমরা এসব কর্তব্যগুলো সম্পর্কে সচেতন থাকবো, সতর্ক থাকবো। আল্লাহ হাফিজ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।